মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা অরিজিনাল তো, এক কপি তো অলমন্ড আলাদা হয়ে যাবে। ওষুধের হাতে নকল অস্ত্র দিয়ে লাভ নেই, আসল অস্ত্র লাগবে। তুমি কি করতে চাইছ? কি আবার, তুমি বিকাশকে মারবে আর আমি অসুরের উদ্ধারে নাচতে আসবো? নাচতে নাচতে মা দুর্গা ত্রিশূল তুলে যখন আমাকে মারতে আসবে, আমার হাত থেকে এই নকল অস্ত্র পড়ে যাবে আর আমি মুহূর্তে মহিষাসুরের হাত থেকে অস্ত্র নিয়ে চালিয়ে দেব সকলের সামনে। হ্যাঁ, কেউ তো জানে না আসলে আমি ঋতুরাজ নই, ঋতু রানী। আমার জায়গায় ঋতুরাজ পড়ে আছে জেলে। জয় ময় শাসুর, জাগো অসুর জাগো। আমার জীবনে স্বপ্ন পূরণ করতে পারিনি আমি, আমার থেকে ভালো নৃত্যশিল্পী কেউ হতো না। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আমি সেরা নৃত্যশিল্পী হতে পারতাম কিন্তু হলাম না। শুধু ওই একটা গাড়ি ওর পার উপর দিয়ে চলে গেল, আমাকে জেলে পুড়ে রেখেছিল, ভেবেছিল আটকে রাখবে। মনে হলো কেউ এসেছিল এখানে। তুই কাকে ফোন করছিস? আমার একমাত্র অবলম্বন, যাকে ভরসা করে আমি এখানে এসেছি। আরে আর কত বই পড়বে, ঘুমো না। ঘুমাবো ঘুমাবো, আর মনে হচ্ছে কেউ যোগাযোগ করবে স্বয়ং, ফোন আসতে পারে, কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। আর ফিক্সিংস বলছে কে? ইফ আই এম নট রং, মল্লিকা রায়চৌধুরী। তুমি জ্যোতিষী নাকি ম্যাজিক জানো? মস্তিষ্ক মস্তিষ্কটা খাটাই মাই ডিয়ার হাজবেন্ড, গ্রে ম্যাটার। হ্যাঁ মল্লিকা দেবী বলুন। আমার না ঘুম আসছিল না, আমি দেবী প্রতিমার সামনে এসেছি। আমার কিরম মনে হলো এখানে না কেউ এসেছিল এবং কিছু একটা ঘটে গেছে এখানে। আপনি ভাববেন না, আমি তো বললাম আমাদের লোক ওখানে পৌঁছে যাবে,
আপনার সুরক্ষার দায়িত্ব নেবে, আপনি ভাববেন না। তবে আপনি সতর্ক থাকবেন, আপনি সব সময় সতর্ক থাকবেন। কিন্তু কি একটা মিলছে না জানো, কিছু একটা গন্ডগোল লাগছে আমার, আমার না ভীষণ খটকা লাগছে। কিসের খটকা? কি জানি বুঝতে পারছি না, আমার কিরকম মনে হচ্ছে ওরা আমার উপর প্রাণঘাতী হামলা করবে। মল্লিকা দেবী, আপনি ওরা মানে কাদের কথা বলতে চাইছেন? জানি না, কিন্তু মনে বড় কুডাক ডাকছে। আমার না মহিষাসুরকে খুব হিংস্র লাগছে। মহিষাসুরের রূপই তো হিংস্র, সে তো অসুর। হ্যাঁ, কিন্তু এবার যেন আমার কেমন লাগছে, আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় আমি শুনছিলাম কারা যেন কথা বলছিল, কিন্তু ঢুকে দেখি দেবীর সামনে কেউ নেই। মল্লিকা দেবী, আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে রক্ষা করব। কেমন, রাখছি, গুড নাইট। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছোটা কি তুমি? তুমি তো কোনো কথাই শুনছো না। 12:30 বাজে, তুমি তুমি কখন ঘুমাবে? বইয়ের পাতা উল্টাচ্ছিলে। তুমি তুমি কারুর ফোনের জন্য কেন ওয়েট করবে? আর মল্লিকা দেবী বা কেন তোমাকে ফোন করেছিলেন? উনি তো জানেন যে তুমি অসুস্থ। তুমি তুমি এতটা রাগ কেন করছো বলো তো? আচ্ছা, একটা মানুষ বিপদে পড়ে শরণাপন্ন হয়েছে, ওনাকে ফিরিয়ে দেওয়া যায় না তো? আরে উনি উনি ভয় পাচ্ছেন, তুমি বুঝতে পারছো না কেন উনি ভয় পাচ্ছেন? ওনার ভয় পাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? এই যে ঋতুরাজ, ঋতুরানী, জয়ন্তী, পিসিমা, করালি, এই এই সবকটা চরিত্রই, এই চরিত্রগুলো নিয়ে একবার ভাবো। এগুলো ভেবে তোমার কি হবে? কোনো অস্ত্রই ভেতরে আসবে না, ওই বাড়িটা চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। এমন কি এই এই আমাদের বাড়িতে বিয়ের সময় তত্ত্বের মাধ্যমে আগ্নেয়াস্ত্র বাড়ির ভেতরে এসেছিল। ওখানে দেবীর ভোগও চেক করা হবে, যে ভোগ দেবীকে নিবেদন করা হবে সেই ভোগও চেক করা হবে স্বয়ংভূ। কি বলছো কি তুমি? তাহলে অস্ত্র করতে কে আসবে? তাহলে তাহলে আঘাত আসবে কোথেকে? আরে ঠিক আছে, তুমি 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 ঘুমো তো, তোমাকে রক্ষা করতে হবে না, দেবী ঠিক রক্ষা করে দেবেন ত্রিশূল দিয়ে। কি বললে তুমি? কি বললে এক্ষুনি? ত্রিশূল দিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।